হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি মুসুর ডালের পাতুরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এজন্য এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়েছি এখানে আমি সাতটা লাউ পাতা নিয়েছি একদম ফ্রেশ লাউ পাতা নিয়েছি সেগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এগুলো একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে এজন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দেড় গ্লাস পরিমাণে জল দিয়েছি এবং হাফ চা চামচ লবণ দিলাম লবণও জল খুব ভালো মতো যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা তখন একদম লো করে দেব। লো ফ্লেমে এই লাউ পাতাগুলো একটু ভিজিয়ে নেব এইভাবে সমস্ত লাউ পাতাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর দু মিনিট মতো এই জলের মধ্যে রাখবো এই সময় লো ফ্লেমে আঁচটা রেখেছি লো ফ্লেমে এটাকে প্রায় দু মিনিট মতো রেখে দেব। খুব বেশি ঘর রাখার দরকার নেই লাউ পাতা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে এটা আবার বানাতে অসুবিধে হবে সেই জন্য এটা প্রায় দু মিনিট মতো রেখে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নেব দেখুন এইভাবে খুব ভালো মতো করে এটা জলের মধ্যে ডুবিয়ে দু মিনিট রেখেছিলাম দু মিনিট পর এইভাবে একটা হাতার সাহায্যে সমস্তগুলো একসাথে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নেব এরপর এগুলো হাতের সাহায্যে একটা একটা করে এইভাবে মেলে দেব। তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং এই পাথুড়িগুলো তৈরি করতে সুবিধে হবে দেখুন লাউ পাতাগুলো খুব সুন্দর আছে এবং গোটা গোটাই আছে এগুলো একটাও ছিঁড়ে যায়নি এদিকে আমি মসুর ডালের পাতুলি করার জন্য একশো গ্রাম মুসুর ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর এটা জল থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে বেটে নেব এবং খুব সামান্য পরিমাণে জল দেব ওই একটা চামচ পরিমাণে জল দিয়েছি তারপর এটাকে দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাকে খুব বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই একটু দানা দানা থাকে সেরকম অবস্থাতে এটাকে বেটে নিতে হবে এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনভাবে আমি চপ করে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর এদিকে রসুন দিয়েছি এক টেবিল চামচ কুচনো রসুন দিয়েছি এবং হাফ চা চামচ আদা কুচনো দিয়েছি ও চা চা চামচ কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি এরপর এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ ল হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এরপর আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নেব এইভাবে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিলাম এটা পাতুড়ি তৈরি করার জন্য এখন একদম রেডি সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ওটা ওদিকে গরম হতে থাক এখন আমি এই পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি এবারে একটা পাতা নিয়েছি তারপরে প্রথমে কিছুটা মসুর ডালের পেস্ট দিলাম তারপর এক একটা সাইড থেকে ওই পাতাটা মুড়বো আর উপরে অল্প অল্প করে এই মসুর ডালের বাটাটা দেব তাহলে পাতাগুলো খুব সহজে এর উপর আটকে থাকবে এবং খুলে যাবার আর কোনো ভয় থাকবে না দেখুন একটু একটু করে দিলাম আর প্রতিটা পাতা মুড়ে মুড়ে এর সাথে একই কাছে এসে রেখে দিলাম এরপর আমি ওপরে একটু বেশি করে এই মসুর ডালের বাটাটা দিয়ে দেব। এরপর আবার একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটু বেশি পরিমাণে মুসুর ডালের বাটাটা দিয়ে দেব। তারপর পাতাগুলো এভাবে আর একটা হাতের সাহায্যে এইভাবে মুড়তে থাকবো এবং প্রত্যেকটা পাতার উপরে একটু করে এই মুসুর ডাল বাটাটা দিয়ে দেব। দেখুন এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি এবং পাতাগুলো এর উপরে এসে লাগিয়ে দিচ্ছি এই ডাল বাটার জন্য এই পাতাটা আটকে থাকবে এটা আর কিছুতেই খুলে যাবে না এদিকে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এরপর আমি এগুলো এখানে দিয়ে ভেজে নেব এখানে আমার মোট সাতটা পাতুরি তৈরি হয়েছে প্রথমে তিনটে দিয়েছি এই তিনটে ভাজা হয়ে গেলে পরে যে চারটে আবার বানিয়েছি সেই চারটে ভেজে নেব এইভাবে এক পিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পিট হতে প্রায় দেড় থেকে দু মিনিট মতো সময় লাগবে খুব বেশিক্ষণ হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে লাউ পাতাটা বেশি ভাজা হয়ে কালো হয়ে যাবে দেখুন এখানে আমি দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি তারপর এক পিট উল্টে দিলাম এক পিট উল্টে দিচ্ছি তারপর এটাকে আবারও এক পিট ওরকম দেড় থেকে দু মিনিট মতো ভেজে নেব এই মুসুর ডালের পাতুরি গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে যে এটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এবং এটাকে অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে অতটা খাওয়ার মজা থাকবে না দেখুন এটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবং ডালের মধ্যে রসুন আদা পেঁয়াজ সমস্ত কিছু খুব ভালো মতো দেওয়া আছে বলে এর স্বাদ হয় খুবই সুন্দর দেখুন এরপর আমি এই তিনটে তুলে নিলাম এবং এর পরের চারটাও আমি একই পদ্ধতিতে ভেজে নেব এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে দিয়েছি দেখুন এগুলো এখন সার্ভ করে দিলাম এরপর আমি একটা আপনাদের খুলে দেখিয়ে এগুলো তৈরি হয়েছে দেখুন এগুলো খুব ভালো মতো তৈরি করে নিয়েছি এরপর একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো এখন খুব গরম আছে তাই হাতের সাহায্যে খুলতে খুবই অসুবিধে হচ্ছে এরপর আমি একটা ছুরির সাহায্যে এগুলো একটু পাতাগুলো একটা একটা পার্ট খুলে নিলে এটা খুব সহজেই ভেতরের অংশটা খুলে আসবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ